আসসালামু আলাইকুম জনসভা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আবার একটি নতুন সার্কুলার নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। এখনও যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেবেন, এবং ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওর বিষয় হচ্ছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ। আপনার অনেকটি ক্যাটাগরি আছে, অনেকটি পদ আছে, এখানে সর্বমোট টোটাল নোক নেবে তারা 1100 প্লাস। তাদের ওয়েবসাইটে এই ভিডিওটি সেই সার্কুলার প্রকাশ করেছে, আপনারা দেখতে পারছেন। এই সার্কুলারে আপনার ক্রমিক নাম্বার 1 পদের নাম হিসাব রক্ষক 25, মানে পদের সংখ্যা 25, কম্পিউটার অপারেটর পদের সংখ্যা 69, 60 লিপিকার কাম কম্পিউটার অপারেটর 2টি। এবার অনেক দেওয়া আছে, আপনারা বিস্তারিত এই ওয়েবসাইট থেকে ভিজিট করে সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিটি ডাউনলোড দিতে পারবেন। তার ভিতরে গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় হচ্ছে আপনারা তথ্য জানতে এখানে আপনারা এই যে ওদের ওয়েবসাইট eedmoe.teletalk.com.bd এই ওয়েবসাইটে গিয়ে সম্পূর্ণ আবেদনের নিয়মাবলী দেখতে পারবেন। আমি আবারও বলে দিচ্ছি, আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নে বর্ণিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে। 01/09/2020 তারিখ, সাধারণ প্রার্থীর বয়সের সময়সীমা 18 থেকে 30 বছর, তবে মুক্তিযোদ্ধা বা শহীদ বা অন্যান্য কোটাদের ক্ষেত্রে আপনার 18 থেকে 32 বছর। সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান কর্মরত প্রার্থীকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষে অনুমতিপত্র মৌখিক পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে। অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী, পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক ওদের ওয়েবসাইট http://eedmoe.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমা দান শুরুর তারিখ 22/09/2020 সকাল 10টা থেকে। অনলাইনে আবেদনপত্র দাখিল ও শেষ তারিখ 22/10/2020 বিকাল 5টায়। এখানে আরও বিস্তারিত দেওয়া আছে আমার ডিসক্রিপশন বক্স থেকে। আবেদনপত্র ভালোভাবে দেখে সাবমিট করার পর আপনাদের পেমেন্ট অনুযায়ী যার যার যে পদে আবেদন করছেন সেই অনুরূপ পেমেন্ট কমপ্লিট করার পর আপনাদের মোবাইলে একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড যাবে, সেটা একটু সংরক্ষণ করে রেখে দিবেন, এবং পরবর্তী যখন পরীক্ষা হবে সেই পরীক্ষার সময় আপনাদের এই পাসওয়ার্ড এবং ইউজার আইডি ব্যবহার করে আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। সকলকে ধন্যবাদ, এবং আমার এই জনসভা ইউটিউব চ্যানেলে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ, এবং আমার এই ভিডিওগুলো আপনারা দেখবেন, ভালো লাগলে শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশেই থাকবেন। এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।